আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা নিবন্ধনধারী রয়েছেন তারা নিশ্চয়ই অবগত রয়েছেন NTRCA চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে 26 জুন থেকে 31 জুলাই এই সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শূন্যপদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য জানানোর জন্যই ভিডিওটি করা, সেটি হচ্ছে NTRCA যেটি জানিয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তি তারা খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করবে এবং এটি শূন্যপদের যে তথ্য সংগ্রহের কাজ চলছে এই শূন্যপদের তথ্য সংগ্রহের কাজটি শেষ হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। NTRCAকে ধন্যবাদ, তারা একটি বিষয় অনুধাবন করতে পেরেছেন। এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বিপুল পরিমাণে শিক্ষক সংকট রয়েছে, এই শিক্ষক সংকট থাকার কারণে কিন্তু সেখানে পাঠদান ব্যাহত হচ্ছে। NTRCA চাইছে খুব দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেখানে শিক্ষক সংকটটি দূর করার জন্য। পাশাপাশি NTRCA এটিও চাইছে বেসরকারি শিক্ষকদের যে বদলি সিস্টেম সেটি চালু করার, নতুবা ইন্ডেক্সধারীরা কিন্তু আবারও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের হয়তো সুযোগ পাবে, আবারও তারা কিন্তু প্রতিষ্ঠান পরিবর্তন করবে। পাশাপাশি তৃতীয় চক্রে আমরা যেটি দেখেছি, প্রথম চক্রে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে আবারও দ্বিতীয় মেরিটে সুপারিশ করা হয়েছে, তারা আবারও প্রতিষ্ঠান পরিবর্তন করছেন। পাশাপাশি শূন্য যে পদ সেটি আসলে পূরণ হচ্ছে না, শূন্য পদ থেকে যাচ্ছে, প্রতিষ্ঠান কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়ছে। পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু আসলে প্রকৃত শিক্ষা পাওয়া থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষক সংকট থাকার কারণে। সুতরাং NTRCA চাইছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে যদি কিনা কোনো দুর্ঘটনার মধ্যে তারা না পড়ে। দুর্ঘটনা বলতে অনেক সহৃদয়বান নিবন্ধনধারী ভাই বোনেরা রয়েছেন যারা রিট করতে খুব আগ্রহী, এই রিট যদি তারা না করে, কোনো মামলার ভিতরে যদি NTRCA না পড়ে যায় তারা যেটি বলছে এবং প্রতিষ্ঠান প্রধানরা শূন্যপদে তথ্য দিবে, তারা যদি খুব বেশি ভুল না করে থাকে, শূন্যপদগুলো যদি যথাযথভাবে তারা সাবমিট করে, তাহলে NTRCA 31 জুলাইয়ের পরবর্তীতে আর সময় বৃদ্ধি করবে না। যদিও NTRCA বলছে সময় বৃদ্ধি করবে না, তবে আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি একবার হলেও কিন্তু NTRCA সময় বৃদ্ধি করবে, সেটি 31 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত হতে পারে। সুতরাং 15 আগস্ট পর্যন্ত যদি শূন্যপদের তথ্য সংগ্রহ করে, আমরা আশা করছি আর 1 থেকে 2 সপ্তাহ লাগবে শূন্যপদের তথ্যটি যাচাই বাছাই করার জন্য, পাশাপাশি সফটওয়্যারটি আপগ্রেড করার জন্য। তার পরবর্তীতে আমরা আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং গণবিজ্ঞপ্তি 1 মাস ধরে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরে কিন্তু আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল পেয়ে যাব। জানুয়ারির মধ্যে আসলে নতুন শিক্ষকরা চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন, যোগদান করতে পারবেন। সুতরাং আপনারা যারা নিবন্ধনধারী ভাই বোনেরা রয়েছেন, আপনারা এই চতুর্থ গণবিজ্ঞপ্তি যেন একটি মেগা গণবিজ্ঞপ্তি হয়, এজন্য যে যেখানে রয়েছেন সেখান থেকে আপনার আশেপাশের প্রতিষ্ঠানে একটু খোঁজ নেবেন। প্রতিষ্ঠানে যদি শূন্যপদ থেকে থাকে আপনি প্রতিষ্ঠান প্রধানকে একটু অনুরোধ করবেন তিনি যেন তার শূন্যপদের তথ্যটি সাবমিট করে, তার কারণ আপনার একটি বরাতে যদি তিনি শূন্যপদের তথ্যটি সাবমিট করে কোনো একজন বেকার ভাই অথবা বোন হয়তো তার বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পাবে, তিনি একটি কর্মসংস্থানের জায়গা খুঁজে পাবেন। সুতরাং আপনারা যারা নিবন্ধনধারী রয়েছেন আপনারা শূন্যপদের তথ্য দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিতে পারেন, এটি আমার অনুরোধ রইল। যদিও আমি একটি প্রতিষ্ঠানে রয়েছি, শুধুমাত্র নতুন যারা নিবন্ধনধারী ভাই বোনেরা রয়েছেন তাদের কথা চিন্তা করেই আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রাখছি, আপনারা আপনাদের সাধ্যমতো প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ খবর নেবেন সেখানে আসলে শূন্যপদ আছে কিনা, যদি থাকে অবশ্যই তারা যেন শূন্যপদটি সাবমিট করে, এটি একটি বড় সুযোগ। তার কারণ এর পরবর্তীতে আসলে এই যে NTRCA থাকবে কিনা, যদিও আমরা বলছি 18তম পরীক্ষা হওয়া পর্যন্ত NTRCA থাকবে, তারপরে NTSC গঠিত হবে, পাশাপাশি 2023 সালে কিন্তু নির্বাচন রয়েছে, এই নির্বাচনের ঝামেলা পাশাপাশি করোনা আর আসলে প্রভাব কেমন থাকে সব মিলিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা নিবন্ধনধারী রয়েছেন তাদেরকে আসলে বড় একটি সুযোগ আমি মনে করছি। সুতরাং আপনারা যারা রয়েছেন তারা শূন্যপদের তথ্যটি দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ খবর রাখবেন। পাশাপাশি 17তম যারা পরীক্ষার্থীরা রয়েছেন আসলে তাদের এখনও পরীক্ষা হয়নি, তো আমি আশা করছি NTRCA
তারাও জানিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তোবা এনটিআরসি 70তম পরীক্ষা নেবে। আপনারা ইনশাল্লাহ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। 70তম গণবিজ্ঞপ্তিতে আসলে 70তমদের অ্যাড হওয়ার সম্ভাবনা নাই। তো সবার শুভকামনা জানিয়ে সবার পথচলা সুন্দর হোক, সবার ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়ে উঠুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।